아니 또 555 দিন ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে চলেছেন আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীরা। তারা 2014 সালে পরীক্ষা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং তাদের যে নিয়োগ সেই নিয়োগও হয়নি, কারণ সিট আপডেট করে নিয়োগ দেওয়া হচ্ছে না। এবং সেই দাবিতেই তারা কিন্তু আজ শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে একটি কর্মসূচি নিয়েছে। আমরা দীর্ঘ 10 বছর ধরে রাস্তায় বসে আছি, এই সরকার এই কমিশন আমাদের সিট আপডেট করে নিয়োগ দিচ্ছে না, তার প্রতিবাদে আমরা কয়েকবার শিক্ষা দপ্তরে কয়েকবার এসএসসি ভবনে মমতা ব্যানার্জি ভারতীয় জাতীয় টেলিভিশন দিয়েছি, তাদের সরকারের কোনো কর্ণপাত করছি না। আমরা চাই অতি অবিলম্বে সিট আপডেট করে নিয়োগ চাই। আমরা ইন্টারভিউ বঞ্চিত আমার প্রাইমারি 10 বছর ধরে আমাদের আমাদের নিয়োগ হয়নি, একবার প্যানেলে না ওটা ক্যান্সেল হয়ে গেছে, আপডেট সিট চাই, আমরা আপডেট সিটের নিয়োগ চাই। আমাদের পুরো 10 বছর আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি পাচ্ছি, আমাদের 10 বছর চলে গেছে কিন্তু আমাদের ইন্টারভিউ হয়নি, সিট আপডেট করে আমাদের একটাই দাবি যে সিট আপডেট করে যেন আমাদের নিয়োগটা দেওয়া হয়। তারা যখন কালীঘাট মন্দিরের রাস্তা ধরে আসছে তখন কিন্তু তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এবং ঠিক মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়া যায় সেইখানে গার্ডরেল দিয়ে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় এবং তার পরবর্তীতে ধাপে ধাপে তাদেরকে কিন্তু একে একে আটক করা হয়। সঙ্গে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ছিলেন। এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউ হয়নি, 2014 সালে তারা পরীক্ষা দিয়ে প্রায় 10 বছরের বেশি তারা রাস্তায় বসে আছে এবং আজকে 555 দিন সেই দিনে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। তাহলে আমাদের বলছে যতদিন পর্যন্ত তাদের নিয়োগ নেবে তারা কিন্তু যতবার পারবে তারা কিন্তু এরকম ভাবে তাদের আন্দোলন চালিয়ে এবং সময়ের সাথে তাদের আন্দোলনটা তারা আরো বড় করে তুলবে। রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেড়ে যায় বঞ্চিত চাকরি প্রার্থীদের এবং ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনেই কিন্তু যখন তারা এসে উপস্থিত হয় তখন কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয় এবং তারা যে প্রিজেন্ট ম্যান সে প্রিজেন্ট ম্যানে করে মহিলা থেকে শুরু করে পুরুষ বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেককে কিন্তু ধাপে ধাপে আটক করে নিয়ে যাওয়া হয়। আজকাল ডট ইন এর জন্য তীর্থঙ্কর দাস।